একজন আমাকে একটা প্রশ্ন করেছেন, আপু আমি একজন প্রবাসী, আমার স্ত্রীর সাথে সহবাস করে কন্ডম পরে অনেকক্ষণ মিলন করার পরেও আমার বীর্য আউট হয় না, কিন্তু লিঙ্গ নরম হয়ে যায়, এটা কি কোনো অসুখ জানাবেন প্লিজ। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তরে বলবো, দেরি করে বীর্যপাত হওয়া কোনো শারীরিক প্রবলেম নয়, বরং দ্রুত বীর্যপাত হওয়া শারীরিক সমস্যা। আপনি যদি 30 মিনিট বা তার বেশি যৌনমিলন করতে পারেন, এটা খুব ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিছু কিছু পুরুষরা আছে যারা একটানা 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত যৌনমিলন করতে পারেন, তবে মহিলাদের ক্ষেত্রে 30 মিনিট বা 1 ঘন্টা যৌনমিলন তাদের ব্যথা বা কষ্টকর হয়ে দাঁড়ায়। আবার কন্ডোম পরে একটানা দীর্ঘক্ষণ যিনি মিলন করলেও অনেক সময় বীর্যপাত হয় না, আর এই জন্য দায় কন্ডোমের ভিতরে ভরা এক প্রকার লুব্রিক্যান্ট, বাজারে নানান ধরনের কন্ডোম পাওয়া যায়। আপনি যদি মনে করেন আপনার কন্ডোম ব্যবহারের কারণে আপনার বীর্যপাত হওয়া খুব দেরি হচ্ছে, তাহলে আপনার কন্ডোমের গ্যারান্টি চেঞ্জ করতে হবে। আজকাল বাজারে কন্ডোমের লুব্রিক্যান্ট দেওয়া থাকে, এই লুব্রিক্যান্ট যৌনমিলনের সময় পুরুষের যৌনাঙ্গে ঢুকে গিয়ে বীর্য বের করা আটকিয়ে থাকে, যার কারণে বীর্যপাত সহজে হয় না। যে সকল পুরুষের কন্ডোম ব্যবহারের পরেও তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, সেই সকল পুরুষের জন্য এই কন্ডোমগুলো ভালো। যাই হোক, কন্ডোম ব্যবহার করার কারণে যৌনমিলন করে বীর্যপাত না হয়, তাহলে কন্ডোম ব্যবহার ছাড়াই যৌনমিলন করুন। আর তার আগে আপনার স্ত্রীকে ভালো কোম্পানির পিল ওষুধ খাইয়ে নিন। ধন্যবাদ সবাইকে।